আজ আমি তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন। এটা আমি চুলায় তৈরি করে দেখাবো। এই জন্য আমি পাঁচটা বড় বড় রানের পিস নিয়েছি। এগুলোকে আমি এই নরম অংশগুলো এইভাবে কেটে নেব। মাংসগুলো দুই পাশটাই আমি এইভাবে হাড় পর্যন্ত কেটে নেব, যেন মশলাগুলো খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকতে পারে। আমার এক পাশটা কাটা হয়ে গেছে, এখন অপর পাশটাও এভাবে কেটে নেব। আমার সবগুলো মাংস কাটা হয়ে গেছে, এখন এগুলোর মধ্যে আমি মশলাগুলো মাখিয়ে নেব। লেবুর রস দিয়ে দেব আমি এক টেবিল চামচ, আর টক দই দুই টেবিল চামচ দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, কাটা অংশগুলো মধ্যে খুব ভালো করে মশলাগুলো দিয়ে দিতে হবে, যেন মশলার ফ্লেভারটাও ঢুকতে পারে এবং মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে যেতে পারে। রান্না হয়ে যাওয়ার পরেও যেন মশলার ফ্লেভারটা পুরো মাংসটার মধ্যে যেতে পারে। এখন দুই ফোঁটা লাল খাবারের রং সামান্য পানির সঙ্গে মিশিয়ে মাংসগুলোর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে দেব, যেন কালারটা খুব সুন্দর আসে। সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন আমি দুই ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব। চুলায় একটি পাত্র বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দেব এবং চুলাটাকে এখন হাই হিটে রেখে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে মাংসের পিসগুলো আমি এর মধ্যে বসিয়ে দেব। একসঙ্গে খুব বেশি দেব না, আমি তিনটা পিস এর মধ্যে দিয়ে দেব, যেন একটার সঙ্গে একটা লেগে না যায়। আবার একসঙ্গে বেশি দিলে পানি বেশি বের হয়ে যাবে, তখন ঠিক মতো ভাজা হবে না। মিনিটের জন্য ঢেকে রাখব, এখন ঢাকনাটা উঠে আমি মাংসটাকে উল্টিয়ে দেব। অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো উল্টিয়ে দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আবারও ঢাকনাটা উঠিয়ে আমি দেখে নেব ওই পাশটা ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, দুই পাশটাই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাংসের মাঝখানে আমি একটি ছোট্ট বাটি বসিয়ে দেব এবং এর উপরে একটি জ্বলন্ত কাঠকয়লা দিয়ে দেব এবং দুই তিন ফোঁটা তেল দিয়ে দেব। তাহলে দেখা যাবে অনেক পরিমাণ ধোঁয়া উঠবে, এতেই আমাদের তান্দুরি চিকেনের আসল ফ্লেভারটা চলে আসবে। 5 মিনিট রেখে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। আমাদের তৈরি হয়ে গেল তান্দুরি চিকেন। পরিবেশনের জন্য আমি একটি পাত্রে উঠিয়ে নেব। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।